হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের মুখে ফের গোপাল দলপতি ও নীলাদ্রি ঘোষের নাম। গোপাল দলপতি সবচেয়ে বেশি টাকা নিয়েছে, যারা এমনটাই জানিয়েছেন কুন্তল ঘোষ। কি জানিয়েছেন তিনি শুনব। নতুন কোন এখানে আর কারোর কথা বলতে বা তাপস মন্ডল কি মানছে গোপাল দলপতি? কেন উনি কার হয়ে টাকা নিয়েছেন? কত টাকা হবে গোপাল দলপতি নিয়েছে? ঠিক আছে, গোপাল দলপতি কত নিয়েছে? কোটি কোটি গোপাল কত টাকা নিয়েছিলেন? কত কোটি কুন্তল? সন্তোষ ঠাকুর আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সন্তোষ, এই যে কুন্তল ঘোষ বারংবার নাম করছেন নীলাদ্রি ঘোষ এবং গোপাল দলপতির, এখনো পর্যন্ত কি এদের পরিচয় জানা গিয়েছে? কি জানতে পারছো? দেখো ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে বড় বয়ান দিয়েছেন কুন্তল ঘোষ। অর্থাৎ তাকে জিজ্ঞেস করা হলো যখন তাকে ইডি আধিকারিকরা শিক্ষক দুর্নীতি মামলা তাকে গ্রেপ্তার করেছিলেন কুন্তল ঘোষকে, তখনই আজ তাকে মেডিকেল করানো হয়। এবং মেডিকেল করানোর পর যখন সিজক কমপ্লেক্সে ইডি দপ্তরে নিয়ে আসছিল কুন্তল ঘোষকে, তখনই বড় বয়ান দিয়েছেন। যেমনটাই তোমাকে জানাবো কি তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি এই কোটি কোটি টাকা দুর্নীতির মধ্যে তার হাত আছে, তিনি আবার বলেছেন কি তিনি জড়িত নয়, কিন্তু কোটি কোটি টাকা এই গোপাল দলপতি নিয়েছে। অর্থাৎ সব টাকা গোপাল দলপতি নিয়েছে। অর্থাৎ এই গোপাল দলপতি কে, ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। এবং তোমাকে জানিয়ে রাখবো শিক্ষক দুর্নীতি মামলা যে বড় অঙ্কের টাকা, অর্থাৎ যে কুন্তল ঘোষের ডায়েরিতে যে 30 কোটি টাকা থেকে বেশি টাকা দেখা গেছে, সেই সমস্ত টাকা গোপাল দলপতির কাছে গেছে এমনটাই কুন্তল ঘোষ জানাচ্ছেন। পাশাপাশি এই নীলাদ্রি ঘোষের নামও উঠে এসছে, এবং এই নীলাদ্রি ঘোষ এবং গোপাল দলপতি এই দুজন মূলত নাম বারবার কুন্তল ঘোষ নিজের মুখ থেকে নিচ্ছেন। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে তিনি এই ইডি জেরাতে স্বীকার করে কি সব সমস্ত টাকা যে উদ্ধার হয়েছে সেই সমস্ত টাকা গোপাল দলপতি এবং নীলাদ্রি ঘোষ নিয়েছেন, এবং এই গোপাল দলপতি কে, এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যে যে সূত্র খবর আসছে, গোপাল দলপতি ইতিমধ্যেই দিল্লির একটি তিহার জেলে তিনি গ্রেপ্তার হয়ে তিনি বন্দী আছেন, এবং একটি চিটফান্ড মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং সেই মুহূর্তে ইতিমধ্যেই তাকে রাখা হয়েছে তিহার জেলে। এবং এই তিহার জেলের থেকে তার আগে তিনি এই গোপাল দলপতি তিনি কুন্তল ঘোষের সাথে যোগাযোগ করতেন এবং শিক্ষক নিয়োগ করতেন। অর্থাৎ এই যে বিরাট অঙ্কে যে অযোগ্য প্রার্থী তাদেরকে নিয়ে আসতেন এই গোপাল দলপতি, এবং তাদেরকে নিয়োগ করা হতো, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিতেন তিনি। দেখো ভাসি, তোমায় জানিয়ে রাখবো কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায় তার বাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন, একাধিক তথ্য তারা পেয়েছিলেন। তার মধ্যে পরিষদ অর্থাৎ অপর প্রাইমারি এবং প্রাইমারি যে ডকুমেন্ট এবং তার যে অ্যাডমিট কার্ড, সেই সমস্ত ডিটেলস তার বাড়ি থেকে পাওয়া গেছিলো, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারও হাত আছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। পেশায় তিনি যুব তৃণমূল নেতা এবং হুগলি জেলাতে তিনি নেতা ওইখানকার, এবং সেমনটাই তোমাকে জানাবো কি তিনি বেশ কিছু স্টুডেন্টদেরকে তারা নিয়োগ করেছিলেন, এবং তার ক্ষেত্রে দেখা যায় একটা পার্সেন্টেজ, অর্থাৎ এই কুন্তল ঘোষ থেকে তিনি একটা পার্সেন্টেজ নিয়েছেন টাকার, সেই কতটা পার্সেন্টেজ তিনি টাকা নিয়েছেন তিনি, সেই সমস্ত বিষয় নিয়ে ইডি আধিকারিকরা ফের তৃতীয় দিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে চলেছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। এবং এখনও পর্যন্ত দেখো 11টার সময় তার টাইম ছিল ইডি দপ্তরে আসার জন্য, কিন্তু এখনও পর্যন্ত তিনি এসে হাজিরা দিয়ে তৃতীয় দিনের জন্য। এবং তোমাকে জানিয়ে রাখবো এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পেছনে আরও কোনো বড় মাথা বা প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে, সেই নাম এবং ডিটেলস জানতে চাইছিলেন ইডি আধিকারিকরা। সেক্ষেত্রে তাকে বারংবার জিজ্ঞাসাবাদ এবং লিখিত বয়ান দিতে হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। একেবারেই ধন্যবাদ সন্তোষ। কুন্তল ঘোষ ঠিক কি জানিয়েছেন আপনাদের আরো একবার শোনাবো। শান্তনু ব্যানার্জি কত নিয়েছে?
শান্তনু ব্যানার্জির মাধ্যমে চাকরি হবে বলেছিল? না না, সেরকম ব্যাপার না। তাপস মণ্ডলের সঙ্গে শান্তনু ব্যানার্জিকে তুমি আলাপ করিয়ে দিয়েছিলে? না না, এরকম কোনো মিথ্যে কথা নেই। হ্যাঁ, কোনো ফ্ল্যাট মিথ্যে কথা বলো? এই যে ফ্ল্যাট আছে, এখানে কি তোমাদের তিনজনকার কোনো মিটিং হয়েছিল? না না, নতুন কোনো এখানে আর কারোর কথা বলতে বা তাপস মণ্ডল কি মানছে? গোপাল দলপতি কেন, উনি কার হয়ে টাকা নিয়েছে? কত টাকা হবে গোপাল দলপতি নিয়েছে? ঠিক আছে, গোপাল দলপতি কত নিয়েছে? কত টাকা নিয়েছিলেন? কত কোটি কুইন্টাল?